নারায়ণগঞ্জ জেলার সোনাগাঁও থানার রয়্যাল রিসোর্টে দর্শন মামলার আসামি মামুনুল হকের মামলায় আজকে দুজন সাক্ষী গ্রহণ করা হয়েছে। এই দুজন সাক্ষী সহ সর্বমোট 12 জন সাক্ষী গ্রহণ করা হইল। আজকে দুজন সাক্ষী হলো বাদী জান্নাতুল্লাহ জান্নার ছেলে আব্দুর রহমান, আরেকজন সাক্ষী হলো যে এনামুল হক, সাংবাদিক এনামুল হক বিদ্যুৎ, তারা প্রত্যক্ষ সাক্ষী, যারা ঘটনা দেখছে। তারা বলছে যে জান্নাতুল্লাহ জান্নার পুলিশের জিজ্ঞাসাবাদে বলছে যে আসামি মামুনুল হক তাকে বিয়ের প্রলোভন দেখে এনে এই রয়্যাল রিসোর্টে এনে দর্শন করছে।